আসসালামু আলাইকুম, আমরা চাঁদপুর হাজি ঘুরতে আসছি। আমার হাজব্যান্ড মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি মাকসুদা, আমার মেয়ে তাজবিহা, ওর বয়স 2। ওর যখন জন্ম হয়েছে তখন 1 মাস পরেই ওর ঠান্ডা নিউমোনিয়া কাশি লেগে আছে। তাই আমাদের চাঁদপুরে শিশু ডক্টর দেখাই, তিনি বলছে জ্বর একটা ইকো করার জন্য। তো আমরা কুমিল্লা ইবনে সিনায় তোর একটা ইকো করি, ইকো করার মাধ্যমে ওর একটা হাড়ে ছিদ্র দেখা দেয়। তারপরে আমরা চিন্তা করি কি এটা নিয়ে কি অবস্থা হবে বা কি ট্রিটমেন্ট নিব। আমার এক ডাকে বাবি থাকে, ওনার কাছে বলার পরে তিনি বলে যে এবারকার হসপিটাল ভালো ট্রিটমেন্ট হয়। তো আমরা এবারকার হসপিটাল নিয়ে আসি। ডক্টর তাহেরা নাজ রিন, তিনি ওর ইকো একবার ইকো করে দেখে যে হাড়ের ছিদ্র, তিনি বলছে যে ডিভাইসের মাধ্যমে এটা বন্ধ করা যেতে পারে। তারপর আমরা 1 বছর যাবৎ ট্রিটমেন্ট এদিকে চালাই, কারণ ও ঠান্ডা নিউমোনিয়া কাশি, তারপরে হরমোনের সমস্যা আছে, তারপর ওজন বাড়তেছে না, তো এই কারণে আমরা 1 বছর এদিকে ট্রিটমেন্ট করাই। তারপর আমাদের 12 তারিখ এদিকে ভর্তি দেয়। 12 তারিখে মানে এই 24 সালের মেয়ে 12 তারিখে আমাদের এদিকে ভর্তি দেয়। 14 তারিখ ওর ডিভাইস লাগানো হয়। তিনি আমাদের ডিভাইসটা ফ্রিতে দিয়েছে, ডিভাইসটা সার্জারি ছাড়া লাগানো হয়েছে। থ্যাংক ইউ সিডিএম, থ্যাংক ইউ তাহার নাজলিল, থ্যাংক ইউ এবারকার হাসপাতাল।